বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ মারা গেছে, খুন করা হয়েছে অভিযোগ, অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে, কি বলবো? আমি আজ সকালেই শুনলাম থানা থেকে যে শম্ভু মাইতি মানে নামে একটা ছেলে মোহাম্মদুর একের 6 নম্বর সংসদ আমাদের পশ্চিমবঙ্গ, সে নাকি মারা হয়েছে বলে বা তাকে মেরেছে বলে। কিন্তু এখানে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের দিকে দেখাচ্ছে বিজেপি। বিজেপির কালচার, বিজেপির সংস্কৃতি, যদি কোনো ঘটনা ঘটে সেটা তৃণমূলই করে, এরকম একটা ওদের প্রচার। কিন্তু যেটুকু খবরে দেখলাম এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই, এটা একটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রামীণ সমস্যা নিয়ে ওদের নিজেদের মধ্যে বিবাদ বিতর্ক ছিল, সেখান থেকে হলেও হতে পারে। এখানে পলিটিক্যাল কোনো জড়িত বা রাজনীতি কোনো যুক্ত এটা নেই, এবং তার জন্য পুলিশ তদন্ত করবে। পুলিশ তদন্ত করলে দোষী ব্যক্তি যদি থাকে তাহলে সাজা হবে, কিন্তু পুলিশ যদি নির্দোষ লোককে দৌড়াতে চেষ্টা করে বা বিজেপি যদি কোনো নির্দোষ লোককে উদ্দেশ্য প্রভাবিতভাবে দৌড়াতে চেষ্টা করে তাহলে রাজনৈতিক উত্তাপ বাড়বে, উন্মাদনা বাড়বে। কারণ মোহাম্মদুর রহমানের কোনো গণ্ডগোল নেই আজ পর্যন্ত, কোনো রাজনৈতিক কর্মসূচি আমাদের নেই, বিজেপিরও নেই, যে যার সরল হয়েছে বলে আমি করতেছি। আর তাছাড়া যে মারার বলে বলতেছে, মোহাম্মদপুর 1 নম্বর অঞ্চল পঞ্চায়েতের দখল আমাদের, আমাদের প্রধান, আমাদের উপপ্রধান, আমাদের আমাদের সব ডেভেলপমেন্ট ওয়ার্ক করতেছি, উন্নয়ন কাজ করতেছি। এবং শম্ভু মাইতি যে মারার হয়েছে বলছে, সে আবার ওই অঞ্চলের ঠিকাদার, যদি আমাদের সঙ্গে বিতর্ক থাকতো তাহলে নিশ্চয়ই আমরা তাকে কাজ দিতাম না বা তাদেরকে আমরা ঠিকাদারি কাজ করতে দিতাম না, অনেক কাজ করছে সে। অতএব সেহেতু আমার মনে হয় যে ওখানে রাজনৈতিক কোনো আমাদের তৃণমূলের যোগাযোগ নেই বা তৃণমূলের কোনো যোগসাজস নেই, এটা বিজেপির কালচার সংস্কৃতি থেকে এটা বলা হচ্ছে। গতকাল রাতে ভারতীয় জনতা পার্টির শক্তিকেন্দ্র প্রমুখ চন্দন মাইতি, যাকে আমরা শম্ভু মাইতি নামে চিনি, তাকে তৃণমূল দুষ্কৃতীরা তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। 2 তারিখের রেজাল্টের পর থেকেই বারবার লাগাতার বাইক বাহিনী এসে হুমকি দিচ্ছিল, এই মোহাম্মদপুর অঞ্চলকে মুক্তাঞ্চল করা হবে, এখানে বিজেপি করা যাবে না সবাইকে। তবুও শম্ভু মাইতি বুক চিতিয়ে লড়াই করছিল, তাকে তার প্রেক্ষিতে গতকাল প্রাণ দিতে হলো। ভাতৃদ্বিতীয়ার দিন কিভাবে একজন যে মুখ্যমন্ত্রী নিজেকে বাংলার মেয়ে বলে পরিচয় দেয়, একজন মেয়ে হয়ে তার এক ভাইকে কিভাবে তার উন্নয়ন বাহিনী দিয়ে খুন করতে পারে, আমরা এর তীব্র ধিক্কার জানাই। শম্ভু মাইতির খুনে যারা অপরাধী তাদের উপযুক্ত শাস্তি হোক, আমরা এর সিবিআই তদন্তেরও দাবি করছি। কেননা প্রশাসন এর আগেও বহুবার ওর উপরে আক্রমণ হয়েছে কিন্তু নির্লিপ্ত থেকেছে, এলাকার কার্যকর্তাদের ভয় দেখানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকাও নক্কারজনক।
মাসে ছুটি দিয়ে দেবেন।